আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার প্রত্যেকে থেকে ইতিমধ্যে জেনে নিয়েছেন আজকে আমি কি বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি ডেঙ্গু এবং চিকনগুনিয়া নিয়ে কথা বলবো। ডেঙ্গু এবং চিকনগুনিয়া এই দুটি রোগই এডিস মশা নামক একটি মশার কামড়ে ছড়ায় এবং মশাকেই আমরা অনেকেই পাত্তা দিই না, কিন্তু এই মশাটি ছোট্ট একটি প্রাণী হলেও এর ক্ষমতা যে কতটুকু তা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে নিয়েছেন। এই মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়, চিকনগুনিয়া হয় এবং এ থেকে একজন মানুষ মারাও যেতে পারে। তাহলেই এই রোগকে আমরা এখন আর হালকা চোখে দেখব না এবং আমাদেরকে খুব বেশি বেশি সচেতন হতে হবে ডেঙ্গু এবং চিকনগুনিয়া কিভাবে প্রতিরোধ করা যায়, এটা আমাদেরকে এখন থেকে জেনে নিতে হবে। চলুন তাহলে আমরা জেনে নিই ডেঙ্গু এবং চিকনগুনিয়া কিভাবে হয়, এটার লক্ষণগুলো কি কি এবং এ থেকে প্রতিরোধের পূর্ব থেকে আমরা কিভাবে প্রতিরোধ করব, এটা আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব। ডেঙ্গু এবং চিকনগুনিয়া এ দুটি হচ্ছে ভাইরাস জনিত জ্বর যা এডিস মশা নামক একটি মশার কামড়ে ছড়ায়। সাধারণত চিকিৎসাতেই ডেঙ্গু এবং চিকনগুনিয়া ভালো হয়, তবে হ্যামোরাজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব। এখন আমি ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ মানে হচ্ছে লক্ষণ সমূহ, অর্থাৎ আপনার শরীরে মানে এমন কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনি যেগুলো হলে আপনি বুঝবেন আপনার ডেঙ্গু বা চিকনগুনিয়া এর লক্ষণ দেখা যাচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমেই হঠাৎ করেই বেশ জ্বর হবে, অর্থাৎ জ্বরের মাত্রা 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তারপর শরীরে প্রচণ্ড ব্যথা হবে, গিঁটগুলো অর্থাৎ শরীরের যে আমাদের যে গিঁট আছে, গিঁট হাত পা এবং শরীরের নানা অংশের গিঁটগুলো ফুলে যাবে। তারপর কখনো কখনো শক্ত হয়ে গিয়ে খুবই অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে এবং ব্যথায় শরীর বেঁকে যেতে পারে। জ্বরের সাথে সাধারণত হাতে ও পায়ে র্যাশ ওঠে, অর্থাৎ লাল লাল গুটি গুটি দেখা যাবে এবং এই র্যাশ মুখমণ্ডল হাত ও পায়ের তালুতেও হতে পারে। মাথা ব্যথা, মাথা গোড়া, বমি বমি ভাব এবং অল্পতেই হাঁপিয়ে ওঠা, মাংসপেশিতে ব্যথা ইত্যাদি হতে পারে। সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে রোগী সুস্থ বোধ করতে পারে, তবে প্রথম থেকে যদি আমরা সচেতন না হই তাহলে এই রোগটি মারাত্মক হতে পারে। এখন আমরা জেনে নিব ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে কি কি করণীয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে মশার বংশবিস্তার রোধ করা। এই মশার বংশবিস্তার রোধ করার জন্য আমরা কি কি করতে হবে, চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমাদের ঘর বাড়ি এবং আশেপাশে যে কোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি 3 দিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে। সুতরাং আমরা আমাদের বাড়ির আশেপাশে কোনো জমাটবদ্ধ অর্থাৎ জমে থাকা পানি ফেলে দিব, অর্থাৎ পানি জমতে দিব না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা অথবা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি শেল, পলিথিন, চিপসের প্যাকেট ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা জমনাতে পারে। সুতরাং আমরা এ ব্যাপারে সাবধান থাকব। অপ্রয়োজনীয় অথবা পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি জমতে না পারে। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে এবং যথাসম্ভব আমরা ঘুমানো ছাড়াও যখন আমরা দিনে চেষ্টা করব আমাদের শরীরের অংশগুলো ঢেকে রাখতে। তারপর যেহেতু মশা শরীরের খোলা জায়গায় কামড় দেয়, এই যেটা বললাম, যতদূর সম্ভব আমরা আমাদের শরীর আবৃত রাখবো, ঢেকে রাখবো। সম্ভব হলে জানালা এবং দরজার মশা প্রতিরোধক নেট লাগাবো যাতে ঘরে বাড়িতে মশা প্রবেশ করতে না পারে।
প্রয়োজনে শরীরের অনাবৃত স্থানে মশা নিবারক ক্রিম বা লোশন ব্যবহার করা যেতে পারে মুখমণ্ডল ছাড়া। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে, তাই এ সময় অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার বাড়ির আঙ্গিনা, স্কুল কলেজ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের আওতাভুক্ত এলাকায় এডিস মশা জন্ম নিতে পারে। এমন সব স্থান এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। দলমত নির্বিশেষে সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে এ সম্পর্কে ছাত্রছাত্রীদের এবং জনসাধারণকে অবহিত করার জন্য সবিনয়ে অনুরোধ রইল। ডেঙ্গু ও চিকনগুনিয়া সম্পর্কিত যে কোনো প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। এই যে এই সকল বিষয় হচ্ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে আমাদের করণীয়। এসব বিষয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, খুবই সতর্কতার সহিত। অন্যথায় ডেঙ্গু এবং চিকনগুনিয়া নামক মহামারীটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে এবং এটা কতটা মারাত্মক একটা রোগ আপনারা ইতিমধ্যে জেনেছেন। সুতরাং আমরা সচেতন হব এবং নিজে সচেতন হব এবং অন্যকেও এ ব্যাপারে সচেতন রাখব। সুতরাং বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায়, খেলার মাঠে, রাস্তায় বা অফিসে যে যেখানেই থাকুন না কেন, এটা নিশ্চিত করবেন যে মশা জন্মানোর যেন কোনো সুযোগ না থাকে। এবং যদি ডেঙ্গু এবং চিকনগুনিয়া হয় তাহলে আতঙ্কিত না হয়ে সচেতন হবেন এবং নিজে সচেতন হবেন এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যত বেশি পারেন ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।